হ্যালো বন্ধু, আপনি কি জানেন দুধ ফোটানোর সময় কেন দুধ উতলে ওঠে এবং লঙ্কা খেলে কেন ঝাল লাগে? অথবা এমন এক ম্যাসেজ পারলা যেখানে সাপেদের দিয়ে বডি ম্যাসেজ করানো হয়? তো বন্ধু, জানতে হলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। ফ্যাক্ট নম্বর 10, ইন্দোনেশিয়া দেশের জাকার্তা নামের শহরে একটি বডি ম্যাসেজ পার্লার বা স্পা আছে। তো বন্ধু, অন্যান্য বডি ম্যাসেজ স্পাতে যেমন মানুষেরা ক্লায়েন্টদের বডি ম্যাসেজ করে, কিন্তু এই ম্যাসেজ পার্লারে বডি ম্যাসেজ দেওয়ার জন্য মানুষ নয়, সাপ ব্যবহার করা হয়। পাইথন এবং অন্যান্য বড় বড় সাপ বডি ম্যাসেজ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ফ্যাক্ট নম্বর 9, কলা তো সাধারণত পাকলে হলুদ এবং ভিতরে সাদা হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় এমন কলা পাওয়া যায় যার খোসা নীল রঙের এবং এর স্বাদ ভ্যানিলা আইসক্রিমের মতো। ফ্যাক্ট নম্বর 8, উত্তর কোরিয়া আর কিম জং উনের সম্পর্কে জানে না এমন লোক পাওয়া মুশকিল। সেই কিম জং উন 2017 সালে উত্তর কোরিয়ায় মাতৃদিবস বা মাদার্স ডে পালনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ তার মতে মাদার্স ডে পালন করলে কিম জং উনের প্রতি জনগণের ভালোবাসা কমে যাবে। ফ্যাক্ট নম্বর 7, লঙ্কা খেলে আমাদের ঝাল লাগে, কিন্তু কেন? আসলে লঙ্কার ভিতরে ক্যাপসাইসিন নামে এক ধরনের অ্যাসিডিক পদার্থ থাকে যা আমাদের জিভায় জ্বালার অনুভূতি সৃষ্টি করে, যাকে আমরা ঝাল লাগা বলি। এবং ঝাল লাগা কোনো স্বাদ নয়, এটা আসলে জিভায় অ্যাসিডের ক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া জ্বালার অনুভূতি। ফ্যাক্ট নম্বর 6, ফিলিপাইন দেশের নাম তো আপনারা সবাই জানেন, কিন্তু ফিলিপাইন দেশ অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। আর সবচেয়ে মজার বিষয় হলো এই দেশে 7641টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত, যা সত্যিই আশ্চর্যের বিষয়। ফ্যাক্ট নম্বর 5, আপনি কি জানেন পৃথিবীতে প্রতিটি মানুষের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট একে অপরের থেকে আলাদা, এবং আঙুলের মতো মানুষের জিভারও ছাপ আছে। এই ছাপও প্রতিটি মানুষের ক্ষেত্রে আলাদা, অর্থাৎ আপনার আঙুল ও জিভার ছাপ পৃথিবীর আর কোনো মানুষের সাথে মিলবে না। ফ্যাক্ট নম্বর 4, তো বন্ধু, জিভার ছাপ ছাড়াও আরও একটি অ্যামেজিং ফ্যাক্ট হলো জিভা হলো আমাদের শরীরের সবথেকে শক্তিশালী পেশি। ফ্যাক্ট নম্বর 3, তো বন্ধু, যেখানে এখন আপনি এই ভিডিওটি দেখছেন অর্থাৎ ইউটিউব, এর ব্যাপারে তো আপনি জানেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন শুরুতে ইউটিউবকে আসলে ভিডিও আপলোডের জন্য নয়, ডেটিং ওয়েবসাইট হিসেবে লঞ্চ করা হয়েছিল। পরে ইউটিউবকে সোশ্যাল মিডিয়াতে পরিবর্তন করা হয়েছিল যেখানে যে কেউ নিজের ভিডিও আপলোড করতে পারে। ফ্যাক্ট নম্বর 2, তো বন্ধু, জোক বা লিচদের তো আপনি চেনেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে একটি জোকের 10টি পাকস্থলী ও 32টি মস্তিষ্ক এবং 9 জোড়া অন্ডকোষ এবং বেশ কয়েক শতাধিক দাঁত থাকে। ফ্যাক্ট নম্বর 1, বন্ধুরা, একটা জিনিস আমরা সকলে দেখি যে উনুনে দুধ গরম বা ফোটানোর সময় দুধ উতলে ওঠে, কিন্তু কেন? আসলে দুধে দুধের উপাদান এবং জল থাকে। যখন দুধ গরম হতে থাকে তখন এই জলও গরম হতে থাকে। জল গরম হলে তা বাষ্পে পরিণত হতে চায়, কিন্তু দুধের উপরে সর থাকার জন্য সেটা বাইরে বেরোতে বাধা পায়। এবং যখন দুধ গরম হয়ে যায় এবং বাষ্পের পরিমাণও বাড়তে থাকে, তখন সর সমেত ওই বাষ্প ফেনার আকারে উপরে উঠে আসে, এবং এই ঘটনাকেই আমরা দুধ উতলানো বলি। তো বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।